যে ঘটনাটা ঘটেছে মূলত 5 আগস্ট ভোরের দিকে, আনুমানিক 5:30 পর থেকেই হচ্ছে আমার বাসার পুরো এখানে পুরো রোডটা হচ্ছে ব্লক করা হয়। তো আমি যখন নিচে যাই, উপরে যখন আসে ওরা হচ্ছে প্রায় 5:30 পরে তো নক দেয়, তখন হচ্ছে আমি দরজা দিয়ে উঁকি দিই আমার দরজার ছিদ্রটা দিয়ে, তখন দেখি যে 5 থেকে 7 জন পুলিশ সবাই সিভিলে উপরে হচ্ছে ওদের জ্যাকেটটা পরা। এরপরে হচ্ছে যে আমি স্বাভাবিকভাবে দরজাটা খুলে দিই, ওরা সাথে সাথে ঢুকে পড়ে, ঢুকে পড়ার সাথে সাথে একজন ওকে ধাক্কা দিয়ে পেছনে দিই। ইন দ্য মিন টাইমে পুরোটা সময় হচ্ছে যে দুইজন হচ্ছে আমাদেরকে লিভারটা তাক করা থাকে, গুলিটা সবসময় আমাদেরকে তাক করা থাকে, এবং ওরা খুবই অ্যাগ্রেসিভ ওয়েতে আসছে, ঢুকছে অ্যাগ্রেসিভ ওয়েতে, আচরণগুলো করতেছে অ্যাগ্রেসিভ ওয়েতে, আমাকে পারলে ছাদে থেকে ফেলে দেয়, এরকম একটা অবস্থা। তো নিচে নামার পরে হচ্ছে একজন আসে হচ্ছে আমাকে চোখটা বাঁধার জন্য, তো আর একজন বলে যে না না থাক, বাহিরে লোকজন আছে, এখন চোখটা বাঁধো না, স্যার কি বলে। সর্বমোট আমি ওইখানে যাইতে যাইতে দেখি প্রায় 40 জনের কম হবে না, 40 জনের আশেপাশে পুলিশ আসছে টোটাল। আমি দেখতে পাই হচ্ছে টোটাল, তখন আমার যতটুকু মনে পড়ে 5টা গাড়ি টোটাল, পুলিশের 3টা গাড়ি আর হচ্ছে 2টা হচ্ছে ওই টিভি যে বড়ো মাইক্রোগুলো গ্রান ক্যাবিন যেগুলো বলে ওইগুলো রাখা ছিল। আমাকে তুলে নেওয়ার অন্যতম একটা কারণ ছিল হচ্ছে যে আমার এই বাসায় হচ্ছে যে আমার বন্ধু, আমার হাই স্কুল লেভেল থেকে বন্ধু, আমার একই বিল হচ্ছে বাসায় মাইন সরকার নাম, ও কেন্দ্রীয় সমন্বয়ক, ও তো হচ্ছে যে আরও 2জন ছিল রিফাত রশিদ এবং হান্নান রশিদ, ওরা তো পরে আত্মগোপনে থেকে হচ্ছে যে আন্দোলনটা পরিচালনা করে। তো ওদের একটা ধারণা ছিল যে আমি জানি ওরা কোথায় আছে এবং এই তথ্যটা ওরা যে কোনো মূল্যে বের করবে এবং এটা ওদেরকে বের করতেই হবে। যখন ওরা আমাকে তুলে নিয়ে যায়, চোখটা বাঁধলো, হ্যান্ডকাপটা পরালো, এর 5 থেকে 7 মিনিট পরে ওরা গাড়িটা ব্রেক করে, ব্রেক করার পরে ওরা আমাকে ডান পাশ দিয়ে নামায়, নামানোর পরে অন্য একটা গাড়িতে উঠায়, অন্য একটা গাড়িতে উঠে তার আরও 5 মিনিট পরেই দেখি যে আমি আমার গন্তব্যে পৌঁছে গেছি। যাওয়ার পরে বিশাল বিকট একটা শব্দ হয়, যেমন হচ্ছে যে ওই যে টেক্সটাইল মিলগুলোতে যেমন উপরে বিশাল একটা মেশিন থাকে হয়তো ঘুরতেছে সবসময়, অনেক সাউন্ড, অনেক নয়েজ এইগুলো হইতেছে, এরকম একটা জায়গায় আমাকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে ওরা আমাকে বলতেছে যে হচ্ছে যে তুই যে এখন কোথায় এটা কি তুই জানিস? আমি বললাম যে না আমি জানি। পরে বলতেছে তুই গুম হয়ে গেছিস, তোর নামটা হচ্ছে মিস্টার গুমির টেখার, তোর লোকেশন কেউ পাবে না, পাওয়ার কোনো সম্ভাবনাও নাই, এবং বাকিদেরও সেম অবস্থাতে হবে, তোর এই জায়গায় প্রায় 1000-এর উপর মানুষ রাখা আছে অনেক বছর ধরে, তারা কতদিন ধরে আছে তোকে একটা উদাহরণ দিই, ছোট্ট একটা চারা গাছ তাদের হাতে তুলে দিছিলাম, তারা যখন আসছে আজকে সেই চারা গাছ থেকে হচ্ছে বড় গাছ হয়ে গেছে, ফল ফলাদি দিয়ে দিচ্ছে, এরকম যুগের পর যুগ হয়ে গেছে তারা এখানেই আছে। আমার জয়েন্টে বা হাতে এইগুলোতে ইচ্ছে মতো পিটাইতে থাকে মাঝে মাঝে, এসে বলতে থাকে হাতে ছিল, ফুট করে একজন এসে হাতে বাড়ি দিয়ে দেয়, এরকম আবার কেউ কেউ এই নখগুলাতে এরকম টুকটুক টুকটুক করে করে আঘাত করতে থাকত, আর ওই দিক দিয়ে জিজ্ঞাসাবাদ গালাগালি এগুলো সেগুলো বলতে থাকে। আমার পার্সোনাল স্টাফগুলো দেখে মানে ল্যাপটপ চেক করে, আমার ফোন চেক করে, করতে থাকতে থাকতে এবং বলে যে মাইনের সাথে তো তোর কোনো টিক্স নাই, চ্যাট এগুলো কেন? আমি বললাম যে আমার হোয়াটসঅ্যাপটা আনইনস্টল করেছিলাম, আবার ইনস্টল করার পরে সব ডিলেট হয়ে গেছে। পরে বলতেছে গালি দিয়ে বলতেছে না তুই তো সব ডিলেট করে ফেলছিস, তুই তো খুব চালাক, এটা বলে আর একজন এসে থাপ্পড় দিতেছে, মানে এক একজন এক এক কিছু করতেছে, এবং হঠাৎ করে একজন এসে ডিভারটা লোড করে এসে এইখানে ধরছে, ধরে বলতেছে ঠিক এইভাবে তোর ফ্যামিলি সবাইকে নিয়ে আসবো, গান পয়েন্টে রাখবো, তারপরে কি তুই মুখ খুলবি? গালি দিয়ে বলতেছে তারপরে কি তুই মুখ খুলবি, এর আগে কি খুলবি না? আমি বলি যে না এটা আমি জানি না, ওর সাথে আমার কথা হয়, আমি আন্দোলন করছি করতেছি, বাট হচ্ছে যে আমি জানি না এক্স্যাক্টলি ওরা আসলে কোথায়। পরে ওই রুম থেকে বের করে আমাকে দোতলার একটা রুমে নিয়ে যায়, এবং দোতলার রুমে নিয়ে গিয়ে ওই রুমটা খুবই একটা মানে কী বলবো, নিচের রুমে তো অনেক নয়েজ হইতেছিল, অনেক এসিরও অনেক শব্দ, বাইরের শব্দটা আসতেছিলো এসির অনেক শব্দ, ওই রুমটা একদম নির্জীব ছিল, একদম শান্ত ছিল, এবং ওইখানে দেখ মানে আমি বুঝতে পারি যে ওইখানে প্রায় 5 থেকে 7 জন হচ্ছে যে অফিসার ছিল, এবং ওরা যে হচ্ছে যে মানে হাই লেভেলের কর্মকর্তা বা হচ্ছে যে সামরিক গোয়েন্দা বাহিনীদের যে কর্মকর্তা, এটা আমি ওদের কথাবার্তা কিছুক্ষণ পরেই বুঝতে পারি, কারণ সামরিক কর্মকর্তারা কীভাবে কথা বলে, ওদের কথার টোন অ্যাকসেন্ট কীরকম এটা স্বাভাবিকভাবে বুঝতে পারে। পরে প্রথম থেকেও বলতে থাকে যে আমি পাটা খোড়ায় করে হাঁটতেছি, তো বসার পর একজন বলে যে দেখা ব্যথা দিছে, আমি বললাম যে জি স্যার ব্যথা দিছে, পরে হচ্ছে যে এটা শোনার পরে হচ্ছে যে পরে বললো যে ঠিক হয়ে যাবে, ব্যাপার না ঠিক হয়ে যাবে, ওকে আইসক্রিম টাইসক্রিম বরফ টরফ পায়ে দিও ঠিক হয়ে যাবে, এটা বলার পরে আমাকে জিজ্ঞেস করে মাহিন কোথায় এটা বলো,
আমি বললাম যে স্যার আমি এটা জানি। ওরা বলতেছে মাহিন তোমার বন্ধু, এটা তুমি জানো না, এটা কেমন, তুমি সেফ প্লেসে ও আসে, এগুলো তুমি জানো, তার মানে ও কোথায় আসে, এটা তুমি যদি আমাদের কোঅপারেট করো তাহলে হচ্ছে তোমাকে আমরা ছেড়ে দেবো, কিছু করবো। এটা বলতে বলতেই হচ্ছে যে একজন বলে যে পাটা পাটার দিকে তাকাই, তো আমি পাটা একটু এরকম উঁচু করেছিলাম, ব্যথা যেহেতু করতেছিল, তখন বলে যে পাটাকে কি তোর সোজা করে রাখা যায় না, বললাম যে ব্যথা লাগতেছে এই জন্য সোজা করতে পারতেছে। পরে আর একজন টান থেকে হুট করে এসে আমাকে উঠায়, বলে যে উঠ, উঠে হচ্ছে ওইখানেই হচ্ছে প্রায় 20-25টা রাউন্ড দেওয়া, এবং বলে যে পা সোজা করে যদি রাউন্ড না দিস তাহলে তোর খবর আছে। ব্যথা হইতেছিল স্বাভাবিকভাবেই, এবার ওরা বলতেছিল যতক্ষণ পর্যন্ত সোজা পা সোজা করে না হাঁটবি ততক্ষণ পর্যন্ত তোকে বসতে দেবে। প্রায় হচ্ছে দুপুরের পর পর্যন্ত এই তিনটা স্তরে যে হচ্ছে আমাকে জিজ্ঞাসাবাদ এবং টর্চার করে, এটা টানা চলতেই থাকে, এটার মধ্যে কোনো ব্রেক নেই, এটা টানা চলতেই থাকে। এক একটা শেষ হচ্ছে তো আর একটা মিনি নিয়ে যাচ্ছে, অন্য রুম শেষ হয়ে যাচ্ছে তো আবার অন্য রুমে নিয়ে আসতেছে, এটা প্রায় দুপুরের পর পর্যন্ত চলতে থাকে। এবং অদ্ভুতভাবে হচ্ছে যে ওরা একটা টেক্সট হচ্ছে আমাকে দিয়ে দেওয়া হয় মাইনকে, তখন আমাকে আমি তখন বুঝতে পারি ওরা আমার হোয়াটসঅ্যাপ থেকেই মাইনের সাথে যোগাযোগ করতেছে। তখন হচ্ছে যে ওরা আমাকে দেয়ালের পাশে নিয়ে যায়, নিয়ে যেয়ে হচ্ছে যে টেক্সট দেওয়াতে থাকে যে ওকে জিজ্ঞেস কর যে আসবি কে, মানে দেখা করবি ঠিক আজকে ওদের সাথে দেখা করবি। এই টেক্সট দেওয়ার পরে ওরা আবার আমার চোখটা পেতে আবার বসে রাখে। তখন আমি বাইরে হয়ে জানতে পারি যে মাইনের সাথে প্রায় দুপুর 2:30 পর্যন্ত ওরা চ্যাট করে যোগাযোগ করে। তখনই হচ্ছে আমি বুঝতে পারি যে দুপুর পর্যন্ত যে টানা চলতে থাকলো এটা দুপুর পর্যন্ত চলে। দুপুরের পরে যখন আর এরপরে আর একটা রুমে নিয়ে যায়, ও আচ্ছা এই সেকেন্ড রুমটাতে তখন আর একটা অফিসার বলে যে দেখা তোকে একটা গেম শেখাই। গেম শেখান কী করে, কী গেম? আমাকে বলতেছে যে কখনো সিগারেটে শেখা খাইছিস নখে? আমি বললাম যে না স্যার খাইনি। পরে বলতেছে আচ্ছা তাহলে চল তোকে একটা এই এক্সপেরিমেন্টটা করে, নখে সিগারেটে শেখা খেলে কেমন লাগে। এবং এই গেমটার নিয়ম হচ্ছে কোনো আওয়াজ করা যাবে না, নড়াচড়া করা যাবে না। যদি আমার সিগারেটের অ্যাশ পড়ে, আমার সিগারেট যদি পড়ে যায় তুই নড়াচড়ার জন্য, তাহলে হচ্ছে যে এই সিগারেটটা তোকে কীভাবে কী করবো এটা আমরা নিজেরাও জানি। এরপরে হচ্ছে যে সিগারেটের শেখা দিতে থাকে। ফার্স্টের দিকে যখন নখে দেয় ফার্স্ট নখটাতে, তখন আমি সহ্য করতে না একটু নড়ি, মানে স্বাভাবিকভাবে অনেক কষ্ট হচ্ছে। তখন বলে এই তোকে গেমের নিয়ম কী শেখাই দিলাম। তখন হচ্ছে যে এরপরে হচ্ছে যে আমি আর নড়াচড়া কিছু করি না, আমি জাস্ট এরকম করে চেপে ধরে থাকি আর কি আমার কষ্টতে। তখন ওরা নখগুলোতে এরকম করে সিগারেটের ছ্যাঁকা দিতে থাকে, আর এরপরে হচ্ছে চিকন সুই টাইপের হয়তো কিছু এগুলো দিতে থাকে। তো এগুলো দেওয়ার পরে আবার বসে, বসানোর পরে বলতেছে যে এখন বল। তো এই যে দুপুরের পর্যন্ত এরপরে আর একটা রুমে নিয়ে যায়, আর একটা রুমে গিয়ে সেম অবস্থা, অনেক কথাবার্তা বলতে থাকে, আমার ফ্যামিলি সবাইকে তুলে নিয়ে আসবে, সবাইকে একজন গান পয়েন্ট করে বলে যে এই সিম এইভাবে গান পয়েন্ট করবে এবং ওনাদেরকে মেরে ফেলবে, এবং বলে যে আমি ল স্টুডেন্ট, আমার আইডি কার্ডটা দেখে। ফার্স্টের দিকে বলে যে বিপের মতো জায়গায় থেকে তুই হচ্ছে যে কীভাবে এগুলোর মতো। তো আর হচ্ছে দ্বিতীয় আর একটা কথা বলে যে আমার দাদা তো মুক্তিযোদ্ধা এবং আমার ফ্যামিলি, আমার বাবা মারা যায় 2008 সাল, তখন উনি আওয়ামী লীগের রাজনীতি করতো, কিন্তু কখনো এইগুলো প্রশ্রয় অন্যায় প্রশ্রয় দিত না। তো আমাকে এই কথা জিজ্ঞেস করতে হচ্ছে জাতীয় বিমান জাতীয় গাদ্দার, তো ফ্যামিলি ছিল তো বাবা করতো আওয়ামী লীগ, কিন্তু তুই হচ্ছে যে গভর্নমেন্ট পদত্যাগের দাবি এটাতে তুই যুক্ত হইলি, তুই তো জাতীয় বিমান জাতীয় গাদ্দার। আর হচ্ছে যে তুই ল স্টুডেন্ট, তখন বলতেছে হিউম্যান রাইটস, এরকম একটা তিরস্কারমূলক একটা কথা বল। তখন বলে যে ইন্টারন্যাশনাল মিডিয়াতে তোরা তো অনেক নিউজ করাস আমাদেরকে, ইন্টারন্যাশনাল বিভিন্ন হিউম্যান রাইটস অর্গানাইজেশন ওরা হচ্ছে আমাদেরকে বলে যে আপনারা কি গুমকারী, তাহলে দেখি দেখার ইন্টারন্যাশনাল মিডিয়া কাভারেজ হয়ে গেছে, তোরা ইন্টারন্যাশনাল দরবার পর্যন্ত যাওয়া শেষ, তো আমরা ট্যাগ পাওয়া শেষ, তাহলে তোকে যে গুম করছি তোর মতো এরকম হাজার মানুষ আছে আমাদের এখানে, তাহলে কি আমাদেরকে আর কিছু হবে? তুই স্বাভাবিকভাবে ধরে নে যে তোর মতো এরকম হাজারের উপর মানুষ হয়ে গেছে, তোকে গুম করছি, এটাতে দু একদিন নিউজ হবে, তৃতীয় দিনে আর কিছুই হবে না, বা বললেও আমাদের কিছু যায় আসে না, আমরা তো ট্যাগ পাওয়া। আর এরপরে হচ্ছে তোকে যদি আমরা বের করি তোকে এত টুকটাক করবো যে এটা ফেলে দিয়ে আসবো, কেউ চিনতেও পারবে না যে এটা তুই ছিল। ফোন থেকে যেহেতু মেসেজগুলো আর ডিলিট করে ফেলছে, এরকম কথাবার্তা বলে যে ওগুলো রিকভার করার জন্য ডিজিটাল টিমের কাছে ফোন ল্যাপটপ এগুলো দিয়ে দে, এই রিপোর্ট আসার পরে হচ্ছে আমাদেরকে ডাকবে। তো এরপরে হচ্ছে প্রায় 2-2.5 ঘন্টা পরে একজন আসে কেয়ারটেকার, এসে বলে যে ভাই রিপোর্ট ভালো, বাইরের অবস্থা ভালো, বাইরে গেলে হয়তো বুঝতে পারবেন, যান ভালো থাকেন, রিপোর্ট ভালো। কিন্তু আমি ওদের কথাবার্তায় বুঝতে পারি না যে হয়তো দুপুরের মধ্যে কিছু একটা হয়ে গেছে। তারপরে হচ্ছে ওরা আমাকে পরদিন ভোরের দিকে এসে, প্রায় ভোরের দিকে, অনেক ঘন্টা হয়ে গেছে,
বুঝতে পারি যে প্রায় ভোরের দিকে হয়তো হয়ে গেছে, তখন বলে যে ভোর হয়ে গেছে ভাই চলেন। পরে ওরা এই চোখের যে কাবারটা ছিল এটার ইয়াতে তখন উপর থেকে একটা ইয়া করা, ওই যে ফাঁসির আসামিদেরকে যেরকম করানো হয় পুরোটাই কাবার করা হয়। তো গাড়িতে উঠানোর পরে ওরা বলে যে তুই কোথায় নিয়ে আসছিল, এটা বাইরে গিয়ে কী বলবে? আমি বললাম যে বাইরে গিয়ে কী বলবো বলেন। পরে বলতেছে যে তুই বাইরে গিয়ে বলবি যে ফার্স্টের দিকে বলতেছিল যে তুই বলবি পুলিশ তুলে নিয়ে আসছে, এটা বলবি, বলবি যে ঢাকা থেকে হচ্ছে আমাদের এখানে আসছিস বা অন্য কোথাও গেছিস এরকম কোনো কিছুই বলবি। তুই বলবি যে ঢাকার বাইরে ছিলাম বন্ধু বান্ধবদের সাথে, সমস্যা দেখে সমস্যা মনে হয়েছে দেখে ঢাকার বাইরে আসছি, এরপরে সমস্যা এখন শেষ, এই জন্য ঢাকাতে আবার ব্যাক করে দিয়েছি। একটু পরে আবার বলে যে তোকে শুধুমাত্র মানি ব্যাগটা দেওয়া হইতেছে, যেখানে রাখবো ওইখানে হচ্ছে 1-50 পর্যন্ত গুনবি, এর আগে চোখ খুলবি না, এরপরে সিএনজি নিয়ে তোর জায়গায় তুই চলে যাবি। তারপর একটু পরে সামনে আরেকজন বসা ছিল, উনি হচ্ছে আমাকে ঘাটটা একদম ধরে কাছে নিয়ে যায়, কাছে নিয়ে যায় বলে যে তুই কোথায় ছিল এটা কি তুই জানিস? আমি বললাম যে পরে বলতেছে বাইরে গিয়ে ওটা বলবি না, বাইরে গিয়ে বলবি পুলিশ তুলে নিয়ে গেছে কিন্তু থানায় রাখছিল, কোন থানায় রাখছিল সেটা তুই জানিস না, আর তোর মাঝখানে যে এতগুলো কিছু হয়ে গেছে এইগুলো কিছু হয়ে গেছে, যদি এগুলো বা এইগুলো সম্পর্কে বাইরে বলিস বলেও বলিস তাহলে হচ্ছে যে তোর যুদ্ধগোষ্ঠীর সব ডিটেলস আমাদের কাছে আছে, একদম শেষ করে দিব। একটা পর্যায়ে গিয়ে 30 মিনিট পরে গিয়ে গাড়িটা ব্রেক করে একজন আগে নামে, নামার পরে ওদেরকে বলে ওকে, তখন হচ্ছে যে তড়ি ঘড়ি ঘুরে নামায় বলে যে বস, মনে হবে যে লাইক প্রস্তাব করার মতো বসবি, বস 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 প্রস্তাব কর এরকম একটা লাইক বস। এবার বলতেছে যে উপরের ইয়াটা হয়েছে চোখটা খুলবি না, উপরের ওইটা খুলে ফেলে বলে যে চোখটা খুলবি না, এরকমই রাখবি 1-50 পর্যন্ত, এর আগে হচ্ছে যে চোখ খুলবি না, এটা বলে ওরা হচ্ছে চলে যায়। এরপর আমি অনেকক্ষণ পরে হচ্ছে চোখটা খুলি, চোখটা খুলে দেখি যে আমি হচ্ছে যে একদম ফাঁকা রাস্তা, ওইখানে হচ্ছে চারপাশে কেউ নেই কিচ্ছু নেই, ফাঁকা জননী জীব একটা রাস্তা। পরে আমার তো পায়ে ব্যথা করতেছিল, শরীরটা খারাপ লাগতেছিল, পরে পাশে একটা বাস স্ট্যান্ডের মধ্যে দেখি ওইখানে বসি, বসে পর আমার সাথে যে গেস্টকে নিয়ে গেছিলো এটা ওকে ওদেরকে আমি ফার্স্টেই বলছিলাম উনি কিছু জানে না গেস্ট, ওনাকে নিয়ে গিয়ে ওনাকে সেম চোখ বাঁধায় এবং হ্যান্ডগান পরেছিল কিন্তু ওনাকে কোনো টর্চার করেনি, ওনাকে আরেকটু আগে কাশপুর সেতুটা যাচ্ছে ওই ব্রিজটা যাচ্ছে ওইখানে ফেলে। এরপরে যখন বাসায় ফোন দিই দারণের ফোন দিয়ে, তখন হচ্ছে যে আমার ফোন বোন ফোনটা রিসিভ করে, রিসিভ করে আমি যখন বলি আমি তখন ওরা হচ্ছে যে ও একটা এক চিৎকার দিয়ে বলে ওঠে যে আম্মা ভাই ফিরে আসছে, ভাই ফিরে আসছে। তখন আম্মাও এবার আম্মাকে ফোনটা দেয়, আম্মা হচ্ছে কাঁদতে থাকে যে ছেলে ছেলে বেটা বেটা তোকে ফিরে পাইছি, আর হচ্ছে যে কত যে কাঁদছে আমি জায়নামাজ থেকে উঠিই নাই এরকম একটা অবস্থা, এবং পুরো ভেঙে পড়ছে এটা আমি বুঝতে পারি। আমার ভাইদেরকে ডাকতে থাকে, ওটা যেরকম আমাকে চোখ বন্ধ করে হচ্ছে যে হ্যান্ডক্যাপ পরায় বসায় একটা চেয়ারে বসায় রাখছিল ওরা আমাকে, তো এই যে চোখটা বন্ধ ছিল চোখটা একটা 24 ঘন্টা একটা লং টাইম। এরপরে হচ্ছে যে আমি তো 5-7 দিন হচ্ছে যে আমি চোখটা বন্ধ করলে আমার ওইটা মনে করতো যে আমি মনে হয় আবার হচ্ছে ওই জায়গাটায়, 5-7 দিন হচ্ছে যে আমি চোখটা বন্ধ করে হচ্ছে যে চোখটা বন্ধ মনে করতো এবং আমি রাতে ঘুমাইতে পারিনি, 5-7 দিন ভোরের দিকে ঘুমাইতাম এরকম একটা অবস্থা। ওইটা হচ্ছে যে আস্তে আস্তে কেটে যাচ্ছে কিন্তু এখনও মাঝে মাঝে ওই ঘোরগুলো মনে হয় যে এইটা এই স্বাধীনতাটা যদি না পাইতাম তাহলে এই যে এই 24 ঘন্টাটা এটা আমাকে হয়তো 24 বছর বা আরও কয়েক যুগ হইতে পারতো, এটা শিওর ফর শিওর।